তাহলে প্রিয় মুরলি টানা ধারানির চরণে দান করলো, তাতে মান গেল না। তাহলে শাম গেল, দান গেল। তিন নম্বর পদ্ধতি কি বলেছিলাম মনে আছে কারোর? জয় রাধে, মনে আছে কি বলেছিলাম? শাম, দান, ক্রিয়া। তিন নম্বর পদ্ধতি বলেছিলাম ক্রিয়া। ক্রিয়া মানে কর্ম, কিছু কর্ম করা। রাধারানী মান করে মান মঞ্চে বসে আছে। আমার গোবিন্দ মনে মনে চিন্তা করলেন যে মিষ্টি কথায় মান গেল না, দান করলাম মান গেল না, তাহলে আমি কিছু করব। তবে কি করব? রাধারানী মান করে মান মঞ্চে বসে আছে, রূপটা কেমন, একবারে চণ্ডী রূপ ধারণ করে বসে আছে। তাহলে আমি কি করব? আমি চণ্ডী পূজা করব। এ রাধারানীর সম্মুখে বসলেন আমার প্রাণ গোবিন্দ, চণ্ডী পূজা করবেন। তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, আয় 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 দেখবি যদি আয়, আয় আয় দেখবি যদি আয়। আজ মান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে। আবার রসিক শেখর শ্যামদায় দেখবি যদি আয়, আয় আয় দেখবি যদি আয়, দাই গৌর হরি দেখবি যদি আয়, আয় আয় দেখবি যদি আয়, আয় আয় দেখবি যদি আয়। রাধারানীর সম্মুখে বসলেন আমার গোবিন্দ, চণ্ডী পূজা করবেন। আচ্ছা, চণ্ডী পূজা করতে গেলে কি কি লাগে গো? ও ভাইরা, কি কি লাগে বলে? দিতে গেলে তো অনেক কিছুই লাগে, কিন্তু যেগুলো না দিলে চণ্ডী পূজা হয় না। দেখো, মানে দিতে গেলে অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু তিনটি জিনিস না দিলে পরে চণ্ডী পূজা হয় না। এক হলো গঙ্গা জল, দুই হলো বিল্বপত্র, আর তিন হলো জবা ফুল। কিছু থাক বা না থাক, এই তিনটি জিনিস থাকলে পরে চণ্ডী পূজা করলেও করা যেতে পারে। এবারে আমার ধারানী বসেছে, মান করেছে আমার গোবিন্দ, মনে মনে চিন্তা করলেন আমি চণ্ডী পূজা করব। তাহলে বসেছেন রাধারানী সম্মুখে, এখন চণ্ডী পূজা করবে। কোথায় পাবে জবা ফুল, কোথায় পাবে বিল্বপত্র, কোথায় পাবে গঙ্গাজল? তবে সে তো চতুরের শিরোমণি, তার তো বুদ্ধির কোনো অভাব নেই। হরি বল, কিছু অনুভব করলেন, কি অনুভব? ওই করতলা জবা ফুল, আর না শ্যামল বিল্ল দল, করতল জবা ফুল, আর না শ্যামল বিল্ল দল, ওই করতল জবা ফুল, আর না শ্যামল বিল্ল দল, করতল জবা ফুল, আর না শ্যামল বিল্ল দল। আচ্ছা, কর মানে কি? হাত। তল মানে এই যে হাতের তালু। আমার গোবিন্দ, তার গায়ের রংটা কি গো? কালো বা শ্যামবর্ণ। দেখুন, এখানে তাকালেই দেখতে পাবেন গায়ের রংটা শ্যামবর্ণ হলেও হাতের তালুর রংগুলো কেমন, চেয়ে দেখুন কেমন, একেবারে গাঢ় লাল। তা আমার গোবিন্দ কি করলেন? করতল জবা ফুল, মানে হাতের তালুগুলোকে মনে মনে চিন্তা করলেন, তিনি ভেবে নিলেন জবা ফুল। তাহলে জবা ফুল হয়ে গেল, করতল জবা ফুল, না শ্যামল বিল্ল দল। এ দেখো মাইরা, এই যে দুটি নয়ন আর এই যে নাসিকা, কি মনে হচ্ছে গো? বিল্লপত্র। তাহলে জবা ফুল হয়ে গেল, বিল্লপত্র হয়ে গেল, বাকি কি থাকলো? কি থাকলো? গঙ্গাজল। কোথায় পাবে? গঙ্গাজল নয়ন জল, গঙ্গাজল নয়ন জল, আজ দিলেন চণ্ডীর ডাঙা পাই, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, আয় আয় দেখবি যদি আয়। আহমান চণ্ডীর পূজা করে, আহমান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে, আমার ঋষিক শেখর শ্যামদায় দেখবি যদি আয়, আয় আয় 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 দেখবি যদি আয়।
राधा रानीर सन्मुखे बसे आमार गोविंद आज के बड़ बड़ संस्कृत मंत्र पाठ करे तिनी चंडी पूजा करछे। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वाच साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमोऽस्तुते सृष्टिर स्थिते विनाशने शक्तिरूपे सनातन गुणाश्रय गुणमयी देवी नारायणे नमोऽस्तुते। ओम जयन्ति मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिव स्वधात्री स्वसुधा नमः शांति रूपेण संस्थिता नमस्तस्य 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्य 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्य 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शांतिरूपेण संस्थिता नमस्तस्य 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 नमः नमः। राधा रानीर सन्मुखे बसे आमार गोविंद बड़ बड़ संस्कृत मंत्र पाठ करे तिनी चंडी पूजा करलें। किन्तु जे राधा रानीर जन्य करलें चंडी पाठ से राधा रानी तो एक बार फिर चाहल ना किन्तु आशेपाशे बसे जत सखीगण ललिता विशाखा चित्रा चंपकलतिका इंद्रेखा तुंग विद्या मंदिरा सुदेवी रंगदेवी इति समस्त सखीगण आज के बड़ बड़ चोख हो गए मने मने चिंता करछि बाप रे बाप जे कि ना गरु चरानो राखाल जे कि ना गरु चरिए बेड़ाय সেই গরু চড়ানো রাখাল হয়ে কীভাবে চণ্ডী পাঠ করছে অবাক হয়ে গেছে সখীরা। কিন্তু যে রাধারানীর জন্য এই চণ্ডী পূজা এই চণ্ডী পাঠ সে রাধারানী একবার ফিরেও চাইল না। তাহলে শাম গেল দান গেল ক্রিয়া গেল তিনটি পদ্ধতি চলে গেল চার নম্বর মনে আছে কারোর কি নেই আর কি মনে থাকে হ্যাঁ কখন বলা হয়েছে মাত্র দুবার শুনেছি এতগুলো সাতটি পদ্ধতি কি মুখের কথা আর কি মনে থাকে জয় রাধে। তাহলে চার নম্বর পদ্ধতি হলো ভেদ ভেদ মানে ভেদাভেদ করা। দেখবেন কেউ যদি একটু উচ্চ শিক্ষিত হয় মানে স্বামী স্ত্রী দুজনের মধ্যে যদি স্ত্রী বা স্বামী দুজনের মধ্যে যদি একজন একটু উচ্চ শিক্ষিত হয় আর একজন যদি একটু নিম্ন শিক্ষিত হয় তো যে জন উচ্চ শিক্ষিত হয় তাকে বেশি ঘাটায় না বলে আরে একটু উচ্চ শিক্ষিত বেশি কথা বললে আবার বাড়ি ছেড়ে পালিয়ে যাবে বেশি কথা বলা যাবে না তার জন্য একটু চুপ করে যায়। তারা গোবিন্দ আমার মনে মনে চিন্তা করলেন রাধারানী তো মান করেছে তাহলে রাধারানীকে একটু ছোট করার চেষ্টা করি দেখি মান যায় কিনা। ভেদ ভেদ মানে ভেদাভেদ করা। এ রাধারানী মান করে বসে আছি আমার গোবিন্দ রাধারানীর সম্মুখে গিয়ে একটু ক্রোধান্বিত ভাব করে মানে রাগারাগি ভাব করে এ রাধারানীর সম্মুখে গিয়ে বলে এই যে রাধে বলি কিসের তোমার এত মান কিসের এত রাগ তুমি কেন আমার উপরে এত রাগ করছো? আচ্ছা এই যে তুমি যে রাগ করছো আমার উপরে আচ্ছা তুমি কি জানো আমি কে তুমি কি জানো আমি কে? শোনো আমি হলাম ভগবান আমি সৃষ্টির স্থিতির মালিক আমি লয় প্রলয়ের মালিক আর তুমি কি না সামান্য রমণী তুমি আমার উপরে মান করছো আমার উপরে রাগ দেখাচ্ছ কিসের এত মান? আচ্ছা তুমি কি জানো আমি কি করেছি? শুধু কি নয় আমি কি কি করেছি শোনো শোনো আমি মীন রূপে পৃথিবীকে রক্ষা করেছি আমি বরাহ রূপে পৃথিবীকে রক্ষা করেছি আমি কুর্ম রূপে পৃথিবীকে রক্ষা করেছি। এ তো গেল সত্য যুগের কথা। আমি ত্রেতা যুগে কি করেছি শোনো আমি আমার নিজ চরণ স্পর্শ দিয়ে আমি ওই কাষ্ঠ ভেলো ভেলো মানে তরি নৌকা আমি কাষ্ঠ ভেলোকে স্বর্ণ করেছি
আমার নিজ স্পর্শ দিয়ে আমি অহল্যা সতীকে উদ্ধার করেছি। এ তো গেল ত্রেতা যুগের কথা। আমি দ্বাপর যুগে কি কি করেছি শোনো, আমি আকাশের বধ করেছি, আমি বকাসুর বধ করেছি, আমি কালীয় নাগ দমন করেছি, আমি পুতনা বধ করেছি, আমি কংস বধ করেছি, আমি আমার বাম হস্তের কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে আমি গিরি গোবর্ধন ধারণ করেছি। আর তুমি কিনা সামান্য রমণী, তুমি আমার উপরে মান করছো, আমাকে মান দেখাচ্ছ, আমাকে রাগ দেখাচ্ছ, তোমার কিসের এত রাগ? রেগে গিয়ে আমার গোবিন্দ এতগুলো কথা বলে দিয়েছে। কিন্তু যে রাধারানীকে এতগুলো কথা বললেন রেগে গিয়ে, সে রাধারানী একবার ফিরেও চাইল না, একবার ফিরেও চাইল না। যে এতগুলো যে কথা বললেন গোবিন্দ পানে, একবার ফিরে চাইল না, কথা বলা তো দূরের কথা। কিন্তু সখীগণকে বললেন, ওরে সখী, আমি জানি উনি অনেক উঁচুতরের মানুষ, আমি অনেক নিচুতরের মানুষ, আমি তো ওনাকে বলিনি যে আমার মান সাধাসাধি করতে। তার এক কাজ কর, উনি যদি কুঞ্জের বাইরের পথটা যদি চিনতে না পারে, ওনার হাতটা ধরে কুঞ্জের বাইরের পথটা দেখিয়ে দে, তাহলে চার নম্বর পদ্ধতি চলে গেল, মান গেল না। পাঁচ নম্বর পদ্ধতি, সামদান ক্রিয়া ভেদ নতি, নতি মানে নত হওয়া। আমার রাধারানী মান মঞ্চে বসে আছে, আমার গোবিন্দ দেখলেন এভাবে আর হবে না, একেবারে নত হতে হবে। হরি বল, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়ে গেলে দুজনের মধ্যে যে কেউ, স্বামী হোক বা স্ত্রী, দুজনের মধ্যে যদি একজন নত হয় অনেক সময় মান চলে যায় না? তবে বাবারা নত হওয়ার আগে একটু একটু দেখে নেবেন চারিদিকটা, হ্যাঁ, বাইরে নত হবেন না। মানে যদি রাগারাগি হয় ঘরে গিয়ে দরজা জানলা বন্ধ করে একেবারে সোজা ওই নত হয়ে যাবেন, মানে মায়েদের পায়ে পড়ে যাবেন একবারে সাষ্টাঙ্গে, জয় রাধে, দেখবেন অনেক সময় মান চলে যায় নত হয়ে গেলে, একেবারে পায়ে পড়লে আর রাগ থাকে না, বলে এত বড় মানুষটা পায়ে পড়ছে, চল বাবা রাগ ধরে যাক, কি হয় না, জয় রাধে। তো যাই হোক, তবে ওই নত হওয়ার আগে একটু দরজা জানালাগুলো বন্ধ করে রাখবেন, নইলে পাড়া প্রতিবেশী দেখলে পরে একটু আবার পরে তখন একটু অন্যরকম ব্যাপার হয়ে যাবে, জয় রাধে। তো রাধারানী মান করে বসে আছি, গোবিন্দ কি করলেন, নত হলেন, রাধারানী চরণতলে একেবারে মস্তক দিলেন। ও গো রাধে গো, তুমি অমন করে আর মান করো না, অমন করে আর মান করো না, এই দেখো আমি তোমার চরণ তলে পড়ে আছি, তলে পড়ে আছি, তুমি মান রাখো, মান রাখো, মান রাখো, মান রাখো। রাধে ও গো প্রেমময়ী, ও গো কৃপাময়ী, ও গো করুণাময়ী, অমন করে আর মান করে মান মঞ্চে বসে থেকো না, একবার একবার কৃপা করে আমার সঙ্গে দুটো কথা বলো। এই যে রাধা গোবিন্দ, রাধারানী মান করেছেন, গোবিন্দ মান সাধছেন, এই নিয়ে অতি সুন্দর একখানি পদাবলী রচনা করেছিলেন, যার নাম ছিল জয়দেব গোস্বামী, বাড়ি ছিল কেন্দুবিল্ল, বীরভূম, বীরভূম জেলা। সেই জয়দেব গোস্বামী একখানি সুন্দর পদাবলী রচনা করছেন, গীত গোবিন্দের সর্বশ্রেষ্ঠ পদাবলী, মদসি যদি কিঞ্চিদপি কিঞ্চিদপি, দন্তরুচি কৌমুদী হরতি দরতি বিরাঙ্গমতি ঘোর, হরতি দরতি বিরাঙ্গমতি ঘোর, সুরদ নর সিধাবে তব বদন চন্দ্রম, বদন চন্দ্রম রচয় লোচন চকর
श्री राधे रचयति लोचनं चकरं श्री राधे राधे एक बार अमा पाने चेये चेये फिरे फिरे दुटो कथा बोलो दुटो हेसे हेसे आमार संगे कथा बोलो कारण तुम्हार ओई जे बदन कहबारे एक एकटी दंत एक एकटी चांदेर नाई शोभा करे दंत रुचि कौमुदी एक एकटी दंत एक एकटी चांदेर नाई शोभा करे तुम्हें जदि आमा पाने चेये चेये हेसे हेसे दुटो कथा बोलो তোমার ওই দন্তের শোভায় ওই চাঁদের শোভায় আমার মনের যত অন্ধকার সব কিছু দূরীভূত হবে কেন জানো রাধে তমসি মম জীবনম তমসি মম ভূষণম তমসি মম ভব জলধি রত্নম শ্রী রাধে তমসি মম ভব জলধি রত্নম শ্রী রাধে রাধে তমসি মম জীবনম তুমি আমার জীবন তমসি মম ভূষণম তুমি হলে আমার অঙ্গের ভূষণ অলংকার তমসি মম ভব জলধি রত্ন রাধে তুমি অমন করে মান করে থেকো না একবার আমার সঙ্গে কথা বলো স্মরগান খণ্ডন খণ্ডন মম শিরসি মন্ডন এই পর্যন্ত লিখেছিলেন জয়দেব গোস্বামী আর লিখতে পারেননি তিনি ভুল করেছিলেন কোথায় জানেন তিনি মনে মনে ভেবেছিলেন যে রাধারানী একজন সামান্য রমণী তার চরণতলে পড়ে আছে যিনি ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক গোবিন্দ এও কি সম্ভব এখানেই তিনি ভুল করেছিলেন যার জন্য ভগবানকে তিনি পাননি ভগবানের দর্শন পাননি কিন্তু তার স্ত্রী পদ্মাবতী তিনি তার পতিকে মানে এত এমনভাবে সেবা করেছিলেন যার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে তিনি নিজ পতিরূপে পেয়েছিলেন আমার ভগবান নিজ করে লিখে গিয়েছিলেন দেহি পদ পালাব মোদার দেহি পদ পালাব মোদার আমার ভগবান তিনি প্রমাণ করেছিলেন যে ভক্তের মতো ভক্ত যদি কেউ হয় সেই ভক্তের চরণ আমি মস্তকে নিতে দ্বিধাবোধ করি না তিনি প্রমাণ করে গিয়েছিলেন তাহলে আমার ভগবান রাধারানীর চরণতলে পড়ে রয়েছেন রাধে মান রাখো আর অমন করে মান করে তুমি মান মঞ্চে বসে থেকো না একবার আমার সঙ্গে কথা বলো রাধারানী একবার ফিরেও চাইলেন তাহলে শাম গেল দান গেল ক্রিয়া গেল ভেদ গেল নতি গেল পাঁচটি পদ্ধতি চলে গেল গোবিন্দ আমার এবারে একটু ভয় পেয়ে গেছে হ্যাঁ ভয় পেয়েছে যে পাঁচটি পদ্ধতি চলে গেছে রাধারানীর মান গেল না আর মাত্র দুটি পদ্ধতি আছে ছয় নম্বর পদ্ধতি উপেক্ষা আমার রাধারানী এত কিছু করলেন মান গেল না উপেক্ষা করলেন ছয় নম্বর পদ্ধতি উপেক্ষা এবারে এই রাধারানীর চরণতল থেকে আমার গোবিন্দ উঠে আসলেন যে এমনভাবে আর হবে না অন্যভাবে দেখতে হবে উঠে এসে এক জায়গায় বসেছেন চিন্তা করছেন যে কিভাবে মান যাবে ছটি পদ্ধতি চলে গেছে আর মাত্র একটি আছে রসান্তর রসের অন্তর যা কিছু করতে হবে আমাকে এই শেষ পদ্ধতি সাত নম্বর পদ্ধতি রসান্তর পদ্ধতি দিয়ে কিছু করতে হবে হ্যাঁ হরিবল তাহলে রাধারানী মান গেল না মান মঞ্চে বসে আছে আমার গোবিন্দ উঠে আসলেন রাধারানীর চরণ থেকে এমন জায়গায় বসলেন মনে মনে চিন্তা করলেন যে রাধারানী তো মান গেল না তাহলে এমন কিছু কথা বলবো যাতে রাধারানীর মান চলে যায় বসে আছে মনে মনে ভাবছেন কি করব কি করলে মান যাবে রাই করলো যাব রাই করলো যাব
দাই করল যাব গারহিমা দাই করল যাব গারহিমা আজ অবিদুরে বৈঠল না কত কান আই অবিদুরে বৈঠল আমার না গরো তাহলে রাধা রানী মান মঞ্চে বসে আছি অবিদুরে মানে বেশি দূর নয় কিন্তু অবিদূর মানে একটুখানি দূর একটু দূরে বসলেন আমার আবার প্রাণ গোবিন্দ ভাবছে কি করব কিভাবে রাধা রানীর মান ভাঙাবো কি করলে রাধা রানীর মান যাবে আ নিজ করতল দেখি অবনত মান 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 আজ ললিতা সম্বন্ধে কিছু কহত বার ললিতা সম্বন্ধে কিছু কহত বার গোবিন্দ আমার বসে আছে ভাবছে কি করব মনে মনে চিন্তা করলে ললিতাকে ডাকি দেখি কিছু করে করা যায় কি না ললিতা আরে ও ললিতা যে ললিতাকে ডেকেছে ললিতা আমার রাধারানীর কাছে বসেছিল তো একটু ধীরে ধীরে রাধারানীর থেকে উঠে এসেছে গোবিন্দের কাছে গেছে আর গোবিন্দের কাছে গিয়ে বলে ও গোবিন্দ আচ্ছা এই যে তুমি কি বলবে তাড়াতাড়ি আমায় বলো তোমার কাছে বেশিক্ষণ বসা যাবে না রাধারানী যদি দেখতে পাই যে আমি তোমার কাছে বসে আছি এমন বচন আমাকে দেবে আমি সইতে পারবো না তা যা বলবে তাড়াতাড়ি বলো আমি বেশিক্ষণ তোমার কাছে তোমার কাছে আমি বেশিক্ষণ থাকতে পারবো না বলে ললিতা এই যে রাত্রিতে আমি তোমাদের কুঞ্জে আসতে পারিনি তো কেন আসতে পারিনি জানো বলে কেন আসতে পারোনি বলে আমি এক জ্যোতিষীর কাছে গিয়েছিলাম গো আবার ছলো না বলে এই রাত্রিতে আমি যে তোমাদের রাধারানীর কাছে আসতে পারলাম না তোমাদের রাধারানী তো আমার কথা বিশ্বাস করলো না আমার কথা শুনলো না তো আমি সেই জ্যোতিষীর কাছে গিয়েছিলাম রাত্রিতে আমি ওই জ্যোতিষীর কাছে গিয়েই আমি আমার হাত দেখালাম মানে আমার হাতের রেখাগুলো দেখালাম তো সেই জ্যোতিষী আমার হাতের রেখাগুলো দেখে সে কি বিচার করে সে কি বললো জানো তাহলে কি বললো গো নিজ কর তল আহা হাত করে খুশে হো কদহ বিচারি 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 শোনো সে জ্যোতিষী আমার হাত দেখে আমার হাতের রেখাগুলো দেখে বিচার করে বলল মুঝু পদ মান দিবস তুই চাঁদি মুঝু পদ মায়ো দিবস তুই চাঁদি ললিতা আমি আর বেশি দিন বাজবো না গো যেই কথাটা বলেছে কথাটা গিয়ে কিন্তু রাধারানীর কর্ণে পৌঁছে গেছে দেখুন মাইডা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি মারামারি হুটোহুটি যা হবে হোক না কেন এখন দুজনার মধ্যে যদি একজন বলে যে আমি আর বাঁচব না এই সংসার নিয়ে তুই থাক আমি চললাম আমি প্রাণ ত্যাগ করব এখন দুজনার মধ্যে যদি একজন এই কথাটা বলে কি রাগ থাকবে মান থাকবে হ্যাঁ কোন দিকে চলে যাবে তার নাই ঠিক বলে রাগারাগি ঝগড়া ঝামেলা সে এখন দূরে থাক মানুষটাকে আগে বাঁচাই তাই না তো আমার গোবিন্দ যেই বলেছে আমি আর বেশি দিন বাঁচবো না গো সেই জ্যোতিষী আমার হাত দেখে আমার হাতের রেখাগুলো দেখে বিচার করে বলেছে মজু পরমায়ু দিবস দুইও চারি মানে আমার পরমায়ু আর দুই থেকে চার দিন এই দুই থেকে চার দিনের মধ্যে আমি প্রাণে মারা যাব তো যেই কথাটা বলেছে রাধারানী শুনতে পেয়ে গেছে মনে মনে চিন্তা করছেন যে আমার গোবিন্দ আর বাঁচবে না এবারে গোবিন্দ কি বলছে দেখো যে ললিতা তোমাদের রাধারানী তো আমার কথা শুনলো না তো তোমরা কাজ করো তোমরা যেন রাধারানীকে দেখো আমি তো থাকবো না তাকে যেন দেখে শুনে রেখো সে যেন কষ্ট না পায় দুঃখ না পায় সে যেন সুখে থাকে সে যেন ভালো থাকে আনন্দে থাকে আর যত শুনছে
আমার রাধা রানী তত চমকে চমকে উঠছি, মনে মনে চিন্তা করছি যে আমার গোবিন্দ যদি বেঁচে না থাকে, আমার গোবিন্দ যদি বৃন্দাবনে না থাকে, তাহলে আমার এই মান দেখবে কে? এ মান আমার কে দেখবে? এই মান থাক দূরে, আমি এখন গোবিন্দকে বাঁচাই। এই মান মঞ্চ পরিত্যাগ করে রাধা রানী আমার গোবিন্দের সম্মুখে গিয়ে বলছে, কই দেখি দেখি দেখি, কই দেখি তোমার হাতটা দেখি তো, তাড়াতাড়ি করে হাতটা ধরেছি, হাতে রেখাগুলো দেখছি। ও গোবিন্দ, আমি তো এক জ্যোতিষীর কাছে একটু আধ হাত দেখতে শিখেছি আর কি, শিখেছিলাম। আমি যতদূর জানি তোমার যে পরমায়ুর যে রেখাটা, সেটা যে লম্বা দেখাচ্ছি গো, হ্যাঁ, তা সে জ্যোতিষী যদি তোমাকে সঠিক কথাও বলে থাকে, তুমি কি ভেবেছো আমরা তোমাকে যেতে দেব? তুমি যাব বলবে, চলে যাব বলবে, আর তোমায় যেতে দেব? শোনো, আমরা কি করব জানো? তোমাকে ছাড়বো না, তোমাকে যেতে দেব না। আমি কি করব জানো? ওগো আমার এই আয়ু তোমায় দিলাম, ওগো আমার আয়ু তোমায় দিলাম, ওগো আমার আয়ু তোমায় দিলাম, ওগো আমার আয়ু তোমায় দিলাম। তুমি লক্ষ বৎসর বেঁচে থাকো, আমার আয়ু তোমায় দিলাম, তুমি লক্ষ বৎসর বেঁচেই থাকো, আমার আয়ু তোমায় দিলাম, লক্ষ বৎসর বেঁচে থাকো, আমি আমার আয়ু তোমায় দিলাম, লক্ষ বছর বেঁচেই থাকো, ওহে আমার প্রাণ গোবিন্দ, লক্ষ বছর বেঁচেই থাকো, ওহে আমার প্রাণ গোবিন্দ, লক্ষ বছর বেঁচেই থাকো, আমার আয়ু তোমায় দিলাম। আচ্ছা মাইরা বলো, হাত ধরলে কখনো মান থাকে? থাকবে? হাত ধরলে মান থাকবে? এবারে রাধা রানী যে হাত ধরেছে সখীগণ বলে, রাধে, ওই চতুরের শিরোমণি গোবিন্দের হাত ধরে, মানে এমন কথা শুনলি তুই, ওই কথা শুনে তুই গোবিন্দের হাত ধরে ফেললি, হ্যাঁ, তোর মান চলে গেল? রাধা রানী বলে, সখী রে, যে মান মঞ্চ পরিত্যাগ করে আমি উঠে এসেছি, আমি গোবিন্দের হাত ধরেছি, এই হাত ছেড়ে আমি আর মান মঞ্চে যাব না। সখীগণ বলে, রাধে, আমরা কি চাই তুমি তোমার গোবিন্দ তুমি তোমার ওই মান মঞ্চে ফিরে যাও? আমরা তো চাই তোমরা সদা সর্বদা যুগল হয়ে থাকো। রাধে, আর বিলম্ব নয়, একবার যুগল হয়ে দাঁড়াও, তোমাদের ওই যুগল রূপ দর্শন করে আমাদের জীবন ধন্য করি। রাধে, এই সখীদের কথা মতো আজকে প্রেমময়ী রাধা রানী বধূর বামে গিয়ে দাঁড়ালো, যুগল হয়ে দাঁড়ালো, রাধা গোবিন্দ যেই যুগল হয়ে দাঁড়ালো, শোভা দর্শন করছেন সমস্ত সখীগণ। কালাচা ও কালাচা, ও কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, চাঁদ বদনে দাঁড়ালো, আমার বিনোদিনে দাঁড়ালো, চাঁদ বদনে দাঁড়ালো, আমার বিনোদিনে দাঁড়ালো, আজ চাঁদ বদনে দাঁড়ালো, আমার বিনোদিনে দাঁড়ালো, চাঁদ বদনে দাঁড়ালো, আমার বিনোদিনে দাঁড়ালো, কালা চাঁদ, কালা চাঁদ, ও কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, হে কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো,
আরে মোহন বাসে আরে রায়ের মাথায় বেনে ওই শামের মাথায় মোহন চূড়া বেনি ধরে ফোনে হে মেরে মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শামের হাতে মোহন বাসে বেনি ধরে ফোনে শামের মাথায় মোহন চূড়া আরে রায়ের মাথায় বেনি ওই শামের হাতে মোহন বাসি বেনি ধরে ফোনে আর শামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শামের হাতে মোহন বাসি বেনি ধরে ফোনে কালা চা ও কালা চা ও কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বাদনে দাঁড়ালো হে রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালো যুগল রূপ দর্শন করছে সমস্ত সখীগণ কোন সখী মনের আনন্দে নৃত্য করছি কোন সখী মনের আনন্দে গান গাইছি আনন্দ ধরছি না আর শোন না রাধা গোবিন্দকে যুগলে রেখে এই হৃদ মন্দিরে রাধা গোবিন্দকে নিয়ে আমরা সকলে যাব ঘরে